হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় গ্রেফতার দুজন 10 দিন করে রিমান্ডে। এখনো আতঙ্কে এলাকাবাসী, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে শিশু জিহাদের পরিবার, প্রথমবারের মতো এমন রায়ে সন্তুষ্ট পরিবার ও আইনজীবীরা। 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া, জনপ্রতি খরচ হবে 37,000 টাকা। এত সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সংশয় বিশ্লেষকদের। শান্তিরক্ষী বাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না সুনাম, বললেন প্রধানমন্ত্রী। এবং আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া দেশে কেউই নিরাপদ নয়, সরকারের নির্যাতনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, তাতেই দলের সঙ্গে মতবিনিময়ে বেগম জিয়া। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। হবিগঞ্জের বাহুবলে চার শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার চারজনের মধ্যে প্রধান অভিযুক্ত সহ দুজনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ কাউসার আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে এ ঘটনায় গ্রেফতার জুয়েল ও আরজু নামে অপর দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুল আলী সহ 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এদিকে প্রধান অভিযুক্তকে আটক করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত অনুযায়ী উনি 10 দিনের রিমান্ড চাইছেন এবং বিজ্ঞ আদালত বিস্তারিত শুনে দুই পক্ষ আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে আতঙ্ক যেন কাটছে না হবিগঞ্জের বাহুবলে, গোটা এলাকায় ছেলে ধরা ভীতি। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিশুরা। এমন পরিস্থিতিতে শিক্ষক ও এলাকাবাসী বলছেন দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পারলে স্বাভাবিক হবে না পরিস্থিতি। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। এই সন্ধ্যাটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিল জাকারিয়া, তাজেল ও মনির। শুক্রবার নিখোঁজের পর তাদের সন্ধানে এলাকায় মাইকিং করায় শিশুদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারপর থেকে ফাঁকা হতে থাকে ক্লাস। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত কয়েকদিন ধরে কোনো ক্লাসে 2 জন, আবার কোনো ক্লাসে 10 থেকে 15 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি। এই ঘটনার পরে তো এলাকায় মাইকিং হয়েছে, জানাজানি হয়ে গেছে। পরের দিন থেকে এই ছেলে ধরা আতঙ্কে ছাত্রছাত্রীর উপস্থিতি একদম কমে গেছে। এলাকাবাসীও জানায়, ঘটনার পর হারিয়ে যাওয়ার ভয়ে তাদের সন্তানরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই বাচ্চাটা আজকে কদিন ধরে স্কুলে যায় না। এই অবস্থা দেখে এখন ছাত্ররা আমাদের সাথে যাইতেছে না, বা কিছু কেনাকাটা করতে হইলেও পাশের দোকানের মধ্যে এগুলোতে যাইতেছে না। বিরাট ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পারলে দূর হবে না শিশুদের মনের ভয়। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে কয়েকটি বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অতি সত্বর যাতে একটা উদ্ঘাটন করে তদন্ত করে শাস্তিমূলক অবস্থায় আনা হয়, না হইলে আমরা দেশবাসী আতঙ্কের মধ্যে আছি। এটা যেই ঘটনা ঘটে থাকুক না কেন, যে গোষ্ঠী তাদেরকে আইনের আওতায় আনা আমাদের পুলিশের দায়িত্ব। এবং আমি দায়িত্ব নিয়ে আমরা বলছি, এটার সর্বোচ্চ দোষী যারা আছেন তাদের আইনের আওতায় এনে তাদের বিচারে সুপারিশ করব আমরা ইনশাআল্লাহ। সুন্দ্রাটিকি গ্রামের 8টি পঞ্চায়েতের মাঝে প্রায় ঘটত সংঘাত। এর জের ধরেই তালুকদার গোষ্ঠীর 4 শিশুকে হত্যা করা হয়েছে বলেও ধারণা এলাকাবাসীর। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। অন্যদিকে রাজশাহীর পবায় 2 শিশু নির্যাতনের ঘটনায় আসামিরা জামিনে ছাড়া পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পবা উপজেলার দুয়ারি এলাকায় এক সমাবেশে স্থানীয়রা জামিনের প্রতিবাদ জানান। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আদালতে দেয়া পুলিশের ত্রুটিপূর্ণ প্রতিবেদনের কারণে আসামিরা জামিন পেয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত শুক্রবার রাজশাহীর পাবায় শিশু জাহিদ ও ইমনকে মোবাইল চুরির অভিযোগে নির্যাতন করে কয়েকজন গ্রামবাসী। পরে এ ঘটনায় ১৩ জনকে আসামি করে পাবা থানায় একটি মামলা করা হয়। তবে গত বুধবার আসামিদের মধ্যে ৩ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন দেন আদালত। আইনের লোকরা আইন খেয়ে ধরেন যে ধারাটা কম দিয়েছে, ধারা হওয়ার কথা ২৪ দিয়েছে ২৩, এর জন্য আইনের ধারাতে ওরা জামিন পাইলেছে, কিন্তু এটা তো ঠিক না। দেশের জনগণ একটা সুস্থ বিচার চায়, যাতে আসামি ভাবে কোনোভাবে ছাড়া না পায়। আসামি কি করে জামিন দেয়, সরকার কোন ম্যানুয়ালে জামিন দেয়? আমরা চাবি, আমাদের দাবি আসামিকে কাস্টোডিয়ে রাখা আর সুষ্ঠু বিচার করতে, না হলে আমরা এমন পদক্ষেপ নিব যাতে এই অত্র রাজশাহী এলাকায় আমরা অচল করে দেব। রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাইপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে অবহেলায় এ মৃত্যুর ঘটনার জন্য দায়ী সরকারের কোনো প্রতিষ্ঠান কি পরিমাণ ক্ষতিপূরণ দেবে তা আদালত পূর্ণাঙ্গ রায়ে ঠিক করে দেবেন। জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে বৃহস্পতিবার আদালত এ রায় দেন। রিটকারীর আইনজীবী বলেছেন, রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এটি প্রথম রায়। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ের একটি পরিত্যক্ত এবং অরক্ষিত পানির পাইপে পড়ে যায় শিশু জিহাদ। ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় প্রায় ২৩ ঘন্টা পর জিহাদকে মৃত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই সময় ব্যাপক আলোড়ন তোলে দেশ জুড়ে। এর ১.৫ মাস পর শিশু জিহাদ মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। সে সময় আদালত জানতে চান, কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর কারণে জিহাদের পরিবারকে কেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। বৃহস্পতিবার এ রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে জিহাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন উচ্চ আদালত। জিহাদের মৃত্যুর জন্য সরকারি কর্তৃপক্ষ দায়ী এবং বিশেষ করে সাংবিধানিক আইনে ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য, কিন্তু কত টাকা ক্ষতিপূরণ কে দিবে তা আদালত পূর্ণাঙ্গ রায়ে প্রকাশ করবেন। তিনি বলেন, রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশ এটাই প্রথম। জিহাদের পরিবারও সন্তুষ্ট এ রায়ে। বাংলাদেশে ৪৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সাংবিধানিক আইনে কোনো মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার জন্য ক্ষতিপূরণের রায় প্রকাশিত হলো। এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমি নিরাপত্তা চাই। জোরপূর্বক আমার মামলা তুলে নেওয়ার জন্য অনেকভাবে বিভিন্নভাবে আমার হুমকি দিতে হবে। পুলিশ প্রশাসনের কাছে দাবি থাকবো যে আমার বিভিন্নভাবে যে কেউ হুমকি হামকি না দিতে এর প্রতি সরকার একটু দেখে আর কি। ভবিষ্যতে সারা দেশে এ ধরনের ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়েও একটি দিক নির্দেশনা পূর্ণাঙ্গ রায়ে তুলে ধরা হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। রাজধানীর বিভিন্ন সড়কে এলইডি বাতির উদ্বোধন। এবছরের মধ্যেই ঢাকা দক্ষিণের সব সড়ক অলিগলি বিদ্যুৎ সাশ্রয়ী এই বাতির আওতায় আসবে জানালেন মেয়র। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ বরদাস্ত করা হবে না, কোনোভাবেই সশস্ত্র বাহিনীর সুনাম প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করে একথা বলেন প্রধানমন্ত্রী। সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ থেকে ২০১৫-১৬ সেশনে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ২০১ কর্মকর্তা। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ বন্ধুপ্রতিম ২৩টি দেশের আরো ৬৭টি কর্মকর্তা অর্জন করেছেন কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন। মিরপুর সেনানিবাসে গ্রাজুয়েটদের হাতে সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মকর্তাদের আরো দায়িত্বশীল করে তুলবে। শান্তি রক্ষায় নিয়োজিত আমাদের কোন সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কর্মকাণ্ড আমরা কখনো বরদাস্ত করব না। আমরা চাই দেশের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, যে যেখানে কর্মরত থাকবে সে অন্তত নিজের দেশে নিজের জাতির সম্মান বজায় রেখে তাদের দায়িত্ব পালন করবেন। আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম
কোনো মতে প্রশ্নবিদ্ধ হোক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এই সুনাম ধরে রাখতে হবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে সবসময় প্রস্তুত থাকতে হবে আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। কারণ আমার কাছে দেশের মর্যাদাটা অনেক বড়। বাংলাদেশকে কেউ হেয় করুক এটা কখনো আমি চাই না। বাংলাদেশ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্বসভায় চলবে। সেই লক্ষ্য পূরণ করতে হলে আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কারো পর মুখাপাকি হয়ে নয়, কারো কাছে হাত পেতে নয়, সর্বস্তরে মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করতে চাই। মিরপুরের সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ থেকে এ পর্যন্ত বিশ্বের 38টি দেশের 927 জন অফিসার সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 3328 সদস্য কোর্স সম্পন্ন করেছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া দেশে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতি দলের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময়কালে তিনি আরও বলেন, সরকারের নির্যাতনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। শুধু বাংলাদেশে এখন কারা নিরাপদ, কারা শান্তিতে থাকতে পারবে, নির্ভয়ে আওয়ামী লীগ মানে সকলকে ওই আওয়ামী লীগ করতে হবে। কেন না তো বাংলাদেশ হলো একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ। আজকে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে দেশে, কিন্তু আমার বিশ্বাস যেভাবে মানুষ সচেতন হচ্ছে, যেভাবে মানুষের উপর অত্যাচার নিপীড়ন যতই বাড়বে মানুষ ততই সজাগ হবে, মানুষ ততই ঐক্যবদ্ধ হবে। বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না, কিন্তু জায়গাও দেওয়া হবে না, তাহলে কাউন্সিলটা হবে কী করে? বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ করতে সমঝোতা চুক্তি করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব সাংবাদিকদের জানান, G2G+ আওতায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার প্রসারিত হওয়ায় মালয়েশিয়া সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা মালয়েশিয়ার মন্ত্রীকে জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেই বাংলাদেশ সরকার দক্ষ শ্রমিক পাঠাবে। এর আগে বৃহস্পতিবার সকালে দুদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে ছিলেন সেদেশের মানব সম্পদ মন্ত্রী। মোট 5টি ক্যাটাগরিতে খুব দ্রুতই বাংলাদেশ থেকে সেদেশের শ্রমিক নেওয়া শুরু হবে বলে দুদেশের পক্ষ থেকে জানানো হয়। চুক্তি অনুযায়ী এবার মালয়েশিয়াতে কর্মী পাঠাতে খরচ হবে সর্বোচ্চ 34,000 থেকে 37,000 টাকা, আর এলাকা ভেদে ন্যূনতম মজুরি হবে 800 থেকে 900 রিঙ্গিত। সেবা, নির্মাণ, কৃষি, প্লান্টেশন, গৃহকর্মী ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মী নিয়োগের সুযোগ মুক্ত হয়েছে। বিএমএটির ডাটাবেসে নিবন্ধিত কর্মীর তালিকাতে নিয়োগ করা হবে। মানুষের নিয়োগকর্তা কর্তৃক তাদের নির্ধারিত অধিকাংশ অভিবাসন ব্যয় নির্বাহ করবে বলে ওখানে উল্লেখ আছে। সমস্ত স্বাক্ষরটি 5 বছরের জন্য স্বাক্ষরিত হবে, তবে অভিভাবকের সম্মতিতে তা আরও বৃদ্ধি করা যাবে। এদিকে চুক্তির বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিটি অত্যন্ত আশাব্যঞ্জক হলেও বাস্তবায়ন হবে অত্যন্ত কঠিন। 5 বছরে এত সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সংশয় রয়েছে তাদের, আর তাই পদ্ধতিগতভাবে সরকারকে আরও কৌশলী ও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি G2G+ চুক্তিতে রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণ থাকায় সরকারের নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে অভিমত তাদের। সজল দাসের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2013 সাল থেকে G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। সে সময় প্রতি 6 মাসে 50,000 শ্রমিক পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হয়নি। বিএমইটির তথ্য মতে গত 3 বছরে মালয়েশিয়ায় গেছে মাত্র 7,000 শ্রমিক।
জিটুজি পদ্ধতির পর এবার এসেছে জিটুজি প্লাস পদ্ধতি, যেখানে সরকারের সঙ্গে থাকছে রিক্রুটিং এজেন্সিগুলো। এই পদ্ধতিতে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। জনশক্তি রপ্তানির পুরনো অভিজ্ঞতায় এই সংখ্যা কতটুকু বাস্তবসম্মত, এমন প্রশ্ন অভিবাসন বিশেষজ্ঞদের কাছে। ডেটাবেসটা যেভাবে রয়েছে সেইভাবে ডেটাবেস থেকে লোক সংগ্রহে সমস্যা হতে পারে। যদি এই বিপুল সংখ্যক লোক সংগ্রহ করতে হয়, রিক্রুটিং এজেন্সি যেভাবে গ্রাম পর্যায়ে মবিলাইজ করে লোক সংগ্রহ করে, সেই ধরনের মবিলাইজেশন রাষ্ট্র করবে না, রাষ্ট্র অনলাইন থেকে নেবে। অনলাইন থেকে নিতে গেলে সেটাকে আরও যুগোপযোগী করতে হবে। কাঠামো বা পদ্ধতি যাই আমরা বলি না, তার সঠিক এবং সুষ্ঠু বাস্তবায়নের উপরে নির্ভর করবে যারা সম্ভাব্য জনশক্তি বা যারা শ্রমিক হিসেবে যাবেন তারা কতটা উপকৃত হন। কাজে যে কোনো কাঠামোর আওতায় কিন্তু অসদুপায় অবলম্বন করা সম্ভব এবং তাতে করে সাধারণ শ্রমিকরা যারা তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কাটা কিন্তু থাকছে। তারা বলছেন এই বিপুল সংখ্যক মানুষের জন্য যে পরিমাণ MRP পাসপোর্টের প্রয়োজন হবে সেজন্য সরকারের ব্যাপক প্রস্তুতিও দরকার। সরকারকে আহ্বান করব যে আগেকার অভিজ্ঞতাগুলোকে মাথায় রেখে তবেই এবারের এই চুক্তি যেটা হয়েছে মালয়েশিয়ার সাথে, 5 বছরে আমরা 15 লাখ শ্রমিক পাঠাবো, এর কর্মপরিকল্পনাটা যাতে তৈরি করা হয়। ওই দেশে লোক যাওয়ার জন্য যে MRP পাসপোর্ট, একটা বড় সংখ্যক যারাই যেতে যাবেন তাদের MRP পাসপোর্ট প্রয়োজন হবে। তেই 15 মানে আগামী 3 বছরে এই ধরনের MRP পাসপোর্ট দিতে হলে সরকারকে অনেক বেশি এই জায়গাটায় কাজ করতে হবে। জিটুজি প্লাস চুক্তিতে সরকারের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণ থাকায় এই চুক্তির বিষয়ে সরকারকে সতর্ক থাকারও পরামর্শ বিশেষজ্ঞদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। সরকারের চলতি মেয়াদে দারিদ্র্যের হার 24% থেকে 10% কাছাকাছি নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আমরা যখন আমাদের যাত্রা শুরু করি একটা স্বাধীন দেশ হিসাবে, তখন পাকিস্তানের অত্যাচার এবং বিধ্বংসী কর্মকাণ্ডের ফলে আমাদের দেশের 70% বেশি লোক ছিল দারিদ্র সমান নিচে। 70% থেকে সেটি নেমে এখন 24.8% হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের এই মেয়াদ যখন শেষ হবে তখন এই সংখ্যাটি আরও নেমে 10%-এর কাছাকাছি চলে যাবে। জিয়াউর রহমান 71-এ মহান মুক্তিযুদ্ধে চর হিসাবে কাজ করার পর 1977 সালে পাকিস্তানের সঙ্গে আবার একীভূত হয়ে কনফেডারেশন করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে দাবি করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মাহজাবীন খালেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। বেগম জিয়ার স্বামী জিয়াউর রহমানও খালেদার মতন দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন। যদিও তিনি মুক্তিযোদ্ধা নামে পরিচিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন IS-এর চর। 1977 সালে পাকিস্তানে সফরে গিয়ে জিয়া পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার ষড়যন্ত্র করেছিলেন। পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের জন্য পাকিস্তানিরা অনুচর নিয়োগ করে। সেনাবাহিনীর মধ্যে জিয়া ছিলেন পাকিস্তানিদের বিশ্বস্ত অনুচর। তিনি সেনাবাহিনীতে গোপনে গোপনে বৈঠক করে সরকার বিরোধী তৎপরতা চালান, যা পরবর্তীতে দেশ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে প্রকাশ করেছে খুনিরা। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা আরও বলেন, গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে সরকার মারাত্মক ভুল করছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। এই সরকার একটা ভুল করছেন, মারাত্মক ভুল করছেন। তারা আমাদেরকে নিশ্চিহ্ন করতে চান। কাদেরকে নিশ্চিহ্ন করতে চান? গণতান্ত্রিক শক্তিসমূহকে নিশ্চিহ্ন করতে চান। গণতান্ত্রিক শক্তিসমূহ যদি দুর্বল হয়ে পড়ে একটা সমাজে, সেখানে জঙ্গিবাদ এবং উগ্রবাদের আবির্ভাব অবধারিত। এভাবে যদি বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করেন, বিএনপির নেতৃবৃন্দকে যদি কারা অন্তরালে ঠেলে দেন, তাহলে এই দেশের জঙ্গিবাদের উত্থান হবে, ক্ষমতা ভোগ করতে পারবেন না। আগামী 22 মার্চ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 739টি পদের মধ্যে 503টির প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া বাকি 236টি পদের প্রার্থিতা শুক্রবার জানানো হবে বলেও জানান তিনি।
আমরা 739টা ইউনিয়নের মধ্যে আমাদের কাছে ইতিমধ্যে প্রায় 503টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি যে 236টি প্রার্থীর মধ্যে চূড়ান্ত করা হবে এবং সেটা আগামীকাল সকাল 10:30টায় আমাদের এই ধানমন্ডিস্থ দলীয় সমিতির কার্যালয় থেকে আগামীকালকে সেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রবাসী সমারো থাকছে। বাছাই পর্ব দিয়ে শুক্রবার শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম দিনে আফগানিস্তান, আরব আমিরাতের এবং হংকং মুখোমুখি হবে ওমানের। স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা। আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে, টেনশন নয়। চলতি বছরে ঢাকা দক্ষিণের ওলি গলি সহ সব সড়ক এলইডি বাতির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পান্থকুঞ্জ পার্কে এলইডি বাতি সংযোজনের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র। সার্ক ফোয়ারা থেকে শাহবাগ মোড় পর্যন্ত 150 এলইডি বাতি স্থাপন করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও 2700 বাতি ঢাকা দক্ষিণের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে বলে জানান তিনি। এ সময় মেয়র বলেন, প্রতিটি সোডিয়াম বাতির রক্ষণাবেক্ষণে বছরে খরচ হয় 12,000 টাকা, এলইডি বাতিতে খরচ পড়বে মাত্র 6,000 টাকা। ২০১৬ সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি অলি গলি রাস্তাতে আমরা এলইডি লাইট দিয়ে দেব। এটা বিদ্যুৎ সাশ্রয়ী, এটার আলো দ্বিগুণ, এটার পাওয়ার কনজাম্পশন সেটা বেশ কম, অ্যাবাউট 50%, এবং আপনার সেটার মেনটেনেন্স কস্ট প্রায় 1/3। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই লাইটগুলো আমাদের নগর ভবন থেকে আমরা কন্ট্রোল করব। রাজধানীর গ্রিন রোডে পার্কিং এর জায়গায় গড়ে তোলা অবৈধ দোকান উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক। বৃহস্পতিবার 10টিরও বেশি ভবনের নিচতলা ভেঙে পার্কিং এর জায়গা মুক্ত করা হয়। নোটিশ না দিয়ে দোকান ভাঙচুর করায় দোকান মালিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও ম্যাজিস্ট্রেট জানিয়েছেন অবৈধ কোনো কিছু উচ্ছেদে নোটিশের দরকার নেই। রাজধানীর ফার্মগেটের গ্রিন রোডে পার্কিং এর জন্য নির্ধারিত জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকালে এভাবে উচ্ছেদ করেন রাজুকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি মিষ্টির দোকান ও গাড়ির শোরুম সহ 10টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া পার্কিং এর জায়গায় দুটি ব্যাংকের বুথ থাকায় তা সরাতে 3 দিনের সময় বেঁধে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নকশা অনুযায়ী সব ভবনের নিচে পার্কিং এর জায়গা না রাখার কারণেই তা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি রাজুকের। তবে দোকান মালিকদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই সব ভেঙে দেয়ায় তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আমাদের গাড়ির শোরুম তো আমরা 5টা গাড়ি কোনো মতে বের করছি, 2টা গাড়ি বের করতে পারিনি, কোনো রকম রিকোয়েস্ট শুনেনি, ওনারা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। 25 বছর ধরে ব্যবসা করতেছি, যদি আমাদের সমস্যা হতো বা এই ধরনের কার পার্কিং এর কথা বলতো তাহলে আগে থেকে নোটিশ দিত, আমরা সরাই ফেলতাম। এটা তো আমাদের ভাড়া নেওয়া, রিকোয়েস্ট করছি যে আমাদের 3 ঘন্টা সময় দেন, জাস্ট 10 মিনিটের ভিতরে ভেঙে টেঙে একবারে গুড়াই দিয়ে চলে গেল। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, অবৈধ পার্কিং মুক্ত করতে আইনে কোনো নোটিশের বিধান নেই। 1952 সনের ইমারত নির্মাণ আইন অনুযায়ী আমরা এই অ্যাকশনগুলো পরিচালনা করি, এক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না। একটি প্রতিষ্ঠানের ভবন মালিককে আমরা 3 লক্ষ টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেছি, আর পাশে একটা গাড়ির শোরুম ছিল সেটি আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, একই সাথে ওই ভবন মালিককে 2 লক্ষ টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেছি। পার্কিং জায়গাগুলোতে দোকান, রেস্টুরেন্ট, অন্যান্য অফিস করে রেখেছে, এগুলো যদি মুক্ত থাকে তাহলে কিন্তু রাস্তায় আর পার্কিংটা হবে না, পার্কিংগুলো হয়ে যাবে মূল ভবনে। ঢাকাকে যানজটমুক্ত করতে হলে সবার আগে পার্কিং এর জায়গা দখলমুক্ত করতে হবে বলে জানান অভিযান পরিচালনাকারীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অসদ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এর আগে গত রোববার বিভিন্ন অভিযোগে প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না এই আইনজীবী। গত 4 ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা থেকে প্রত্যাহারের অফিস আদেশ জারি করেছিলেন চিফ প্রসিকিউটর। পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারিক আহসান। বৃহস্পতিবার দুপুরে তার নিয়োগের তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান হাইকমিশনার সোহরাব হুসাইনের স্থলাভিষিক্ত হবেন তারিক।
বর্তমানে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং জার্মানিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে সৌরভ হোসেনকে এর আগে একাধিকবার তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধে উন্নত মানের চাল সংগ্রহের লক্ষ্যে সরকার নতুন নীতিমালা করার কথা ভাবছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রংপুরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এই কথা জানান। মধ্যসত্ব ভোগী যারা, তাদের অবস্থান যত উঁচুতেই হোক না কেন, তারা যেই দলেরই হোক না কেন, তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, পরিষ্কার কথা। আমরা এমন প্যারামিটারের চাল ভবিষ্যতে সংগ্রহ করব এবং সংগ্রহ নীতিমালা এমনভাবে সংশোধন করব যাতে এই মধ্যশত ভোগীরা বিদায় হয়, সেই ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের আছে। পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, সরকারের বক্তব্যের সাথে বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদাদের বক্তব্যের মধ্যে কোনো ফারাক দেখবেন না। আমি যারা বিএনপি করে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, যারা একাত্তর অস্বীকার করে, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, যারা স্বাধীনতাকে অস্বীকার করে, যারা মুজিবনগর দিবসকে অস্বীকার করে, যারা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন আপনার দল থেকে, সত্যিকার অর্থেই যদি আপনারা মুক্তিযোদ্ধার দল হয়ে থাকেন। ভবিষ্যতে যে কোনো ইলেকট্রনিক আর্থিক লেনদেনে জালিয়াতির মতো ঘটনা এড়াতে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর উপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির ঘটনায় লোপাট হওয়া টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, যে কোনো অনৈতিক কাজ বন্ধে সচেতনতার বিকল্প নেই। অনুষ্ঠানে 24 জন ক্ষতিগ্রস্ত গ্রাহককে 17,53,000 টাকা ফেরত দেয় ইস্টার্ন ব্যাংক। শিগগিরই অন্য ব্যাংকগুলোও তাদের গ্রাহকদের অর্থ ফেরত দেবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। ঝুঁকিপূর্ণ এবং কারণ আমরা আমাদের কাছে গ্রাহকের আমরা অনুরোধ জানাচ্ছি সবাই মিলেই এই কাজটা এক মাসের মধ্যে সম্পাদন করব এবং আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে আমরা অ্যালার্ট করব যাতে কোনো অযাচিত অবাঞ্ছিত ব্যক্তি এটিএম এর ভিতরে ঢুকতে না পারে। আমি আশা করি দু একদিনের মধ্যে অন্যান্য যে ব্যাংকগুলো তাদের যে গ্রাহক তাদের টাকাও তাদের অ্যাকাউন্টে চলে যাবে। ব্যাংকগুলোর জন্য ইনস্ট্রাকশন থাকবে যে 14 তারিখের যে আমাদের সার্কুলার, সেই সার্কুলারের প্রতিটা পয়েন্ট যেন তারা পরিপালন করে এবং বিশেষভাবে যারা এখনও SMS দেওয়ার ব্যবস্থা নাই টাকা উত্তোলনের সাথে সাথে তারা অনতিবিলম্বে সেটা করা দরকার, কারণ সেটাই কিন্তু আজকে আমাদের এই ক্ষতিটাকে কমিয়ে এনেছে। এবার প্রবাসের খবর। ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে লাবুর্জ এলাকায় 15 ফেব্রুয়ারি শুরু হওয়া 4-দিনব্যাপী টেক্সট ওয়ার্ল্ড বাণিজ্য মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। এবারের মেলায় তৈরি পোশাক রফতানির সঙ্গে জড়িত বিশ্বের বিভিন্ন দেশের 800-এরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, চীন, স্বাগতিক ফ্রান্স সহ অর্ধশত দেশের তৈরি পোশাক উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। তবে মেলায় আশানুরূপ বাংলাদেশের স্টল না থাকায় হতাশা প্রকাশ করেন অনেকে। যদিও মেলাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের স্টল সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজউদ্দিন। বিশ্বমানের শিক্ষা আর তথ্য প্রযুক্তির সাহায্যে দক্ষ এবং নৈতিক মূল্যবোধে পরিপূর্ণ মানুষ করে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 19তম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরের বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত শিক্ষার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের নতুন দিক আবিষ্কার করতে UGC সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে হবে। এছাড়াও মাতৃভাষা চর্চার পাশাপাশি নিজ নিজ এলাকায় নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর করে তুলতে নবীন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এবারে দেশের বাইরের খবর। তুরস্কে একদিনের ব্যবধানে 2টি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 35 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বুধবার রাজধানী আঙ্কারায়
গাড়ি বোমা বিস্ফোরণে 28 জন নিহত ও বৃহস্পতিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ার বাকিরে সেনা বহরে হামলায় নিহত হন 7 সেনা সদস্য। কারো পক্ষ থেকে এর দায় স্বীকার করা না হলেও আঙ্কারা হামলার জন্য সিরিয়ায় সশস্ত্র কুর্দিদের সংগঠন পিওয়াইজিকে দায়ী করেছে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতৌলু। সেই সঙ্গে সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের অবস্থানে গোলাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তবে পিওয়াইজি হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি এর পেছনে আইএসের হাত রয়েছে বলে দাবি করে। শুক্রবার শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। মূল পর্বে উঠার যুদ্ধে মাঠে নামবে আইসিসির 4 সহযোগী দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টি-20তে দারুণ ফর্মে থাকা আফগানদের কোচ ইনজামামুল হক জানালেন, মূল পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল। আর প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও খেলাটা টি-20 বলেই আরব আমিরাত কোচ আকিব জাভেদও আশাবাদী। ফতুল্লায় ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। মাঠে নামার আগেই জায়নামাজ বিছিয়ে নামাজে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ইমামতি করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। ধর্মীয় রীতিনীতির পাশাপাশি দলকে এক সুতোয় গাঁথতে এর যেন জুড়ি নেই। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সহযোগী দেশগুলোর মধ্যে সবথেকে নজরকাড়া দল আফগানিস্তান। টি-20 ফেরিয়ালা মোহাম্মদ নবীর পাশাপাশি দলের বিপদের মুহূর্তে ঝলসে ওঠা মার্কাটারি উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আর বল হাতে আগুন ঝড়ানো শাফুর জাদ্দানরা। তাই তো টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে 9 নম্বরে এই আফগানিস্তান। কোচ ইনজামাম জানালেন, আফগানরা মূল পর্বে খেলার জন্যই এসেছে বাংলাদেশে। আফগানদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, মূলত ভারত ও পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গড়া এই দল। দলের মূল তারকা কোচ আকিব জাভেদ, তিনি জানালেন টি-20 এমন এক খেলা যেখানে দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। আমাদের দলে রয়েছে 6 থেকে 7 জন আনকোরা মুখ, তাদের চেষ্টা ও প্রত্যয়ে কোনো ঘাটতি নেই। আমি আশাবাদী এই দল নিয়ে, তবে পুরো টুর্নামেন্টের হিসেব করলে ফেভারিট ভারত ও বাংলাদেশ। এর আগে টি-20তে দুদলের একমাত্র দেখায় জয় পেয়ে কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে আফগানিস্তান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লাহ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার ঘটনায় গ্রেফতার 2 জন 10 দিন করে রিমান্ডে। এখনো আতঙ্কে এলাকাবাসী, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে শিশু জিহাদের পরিবার, প্রথমবারের মতো এমন রায়ে সন্তুষ্ট পরিবার ও আইনজীবীরা। 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। জন প্রতি খরচ সর্বোচ্চ 37,000 টাকা, এত সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সংশয় বিশ্লেষকদের। শান্তিরক্ষী বাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না সুনাম, বললেন প্রধানমন্ত্রী। এবং আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া দেশে কেউই নিরাপদ নয়, সরকারের নির্যাতনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, তাঁতি দলের সঙ্গে মতবিনিময়ে বেগম জিয়া। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.com। যে কোনো বাংলা লিংক প্রিভিউ সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SSN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।